If you born poor, it's not your mistake. But if you die poor, it's your mistake. গরিব করে জন্ম নেওয়াটা দোষের নয়, কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটা দোষের। বিল গেটসের এই বিখ্যাত উক্তিটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এমন অনেক কারণ আছে যার জন্য মিডল ক্লাসরা সারা জীবন মিডল ক্লাস রয়ে যায়, কখনোই ধনী হতে পারে না। আসলে রিচ হওয়ার জন্য কিছু রিচ মেন্টালিটির প্রয়োজন হয়, এর জন্য আমাদের বেশ কিছু পুর হ্যাবিটও ত্যাগ করতে হয়। তো চলুন সেই পুর হ্যাবিটগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। নাম্বার ওয়ান, সেফটি অ্যান্ড সিকিউরিটি। সেফটি অ্যান্ড সিকিউরিটি হলো মিডল ক্লাস লোকদের সবচেয়ে বড় চয়েস। মধ্যবিত্তরা চায় এক সেফ জীবন, যেখানে ঝুঁকি নামের কোনো শব্দই থাকবে না। কিন্তু আমরা যত বড় রিস্ক নেব, যত বড় ঝুঁকি নেব, আমাদের সাকসেসটা ঠিক তত বড় হবে। এসবের একটি উৎকৃষ্ট উদাহরণ হলো রিলায়েন্স জিও। এই রিলায়েন্স জিও লঞ্চ করার জন্য ব্যয় হয়েছিল প্রায় 2,50,000,000,000 টাকা, যার বেশিরভাগ অ্যামাউন্ট ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল। এত টাকা এমন কিছু কোম্পানির বিরুদ্ধে লাগানো হয়েছিল যারা অলরেডি এই টেলিকম কোম্পানিতে ওয়েল এস্টাবলিশড। তাহলে ভাবতেই পারছেন এটা কত বড় একটা রিস্ক ছিল। যদি রিলায়েন্স জিওর এক্সিকিউশন একটু গড়বড় হয়ে যেত, তাহলে পুরো রিলায়েন্স জিও কোম্পানিটি ব্যাংক্রাপ্ট হয়ে যেত। আর এই এত বড় ঝুঁকি যিনি নিলেন, তিনি অলরেডি ইন্ডিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি। এটাই হলো ঝুঁকি নেওয়ার ক্ষমতা। আর ঠিক এ কারণে ধনীরা আরও ধনী হতে থাকে। আর একজন সাধারণ মধ্যবিত্ত ব্যক্তি নিজের 5,00,000 টাকা সেভিংস থেকে 50,000 টাকা বিজনেস ইনভেস্ট করতে ভয় পায়। নাম্বার টু, ইউ অনলি হার্ড ওয়ার্ক নট এ স্মার্ট। আপনি যদি ভেবে থাকেন হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রমে সফলতার চাবিকাঠি, তাহলে আপনি একটু ভুল করছেন। শুধু কঠোর পরিশ্রম করেও যদি ধনী হওয়া যেত, তাহলে কারখানার শ্রমিকরা অথবা রিক্সাওয়ালারাই হয়তো সবচেয়ে বেশি ধনী হয়ে যেত। জীবনের সব ক্ষেত্রে এক্সট্রিম লেভেলের কিছু অর্জন করতে গেলে হার্ড ওয়ার্ক যথেষ্ট নয়। এখানে চলে আসে স্মার্ট ওয়ার্কের গল্প। বিল গেটস তার কোম্পানিতে অর্থাৎ মাইক্রোসফটে অলস লোকদের অগ্রাধিকার দেন। তার বক্তব্য হচ্ছে, অলস মানুষরা কখনোই হার্ড ওয়ার্ক পছন্দ করে না, তাই তারা যে কোনো পরিশ্রম কিংবা কঠিন কাজ সহজে করার জন্য সংক্ষেপ ও স্মার্ট কোনো আইডিয়া বের করে ফেলে, যেটা কোম্পানি খরচ কমিয়ে লাভ বাড়িয়ে দেয়। শুধু পরিশ্রম করলাম, টাকা ইনকাম করলাম, সেগুলো দিয়ে কোনো রকম সংসার চালিয়ে গেলাম। এটাই হলো মিডল ক্লাস দ্য লেভেল অফ থট। তারা কখনো স্মার্টলি করার কথা ভাবে না, আর সেই জন্য তারা এক্সট্রা অর্ডিনারি কিছুই করতে পারে না। নাম্বার থ্রি, ইউ ফোকাস অন সেভিং নট আর্নিং। একজন লোক বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা তর্ক করতে পারে আলুর দাম 5 টাকা কমানোর জন্য। তার মানে ওই মানুষটার 1 ঘন্টার মূল্য 5 টাকা। তারপর কখনো কখনো অ্যামাজন ফ্লিপকার্ট দ্বারা যে তোলপার করে ফেলে 700 টাকার টি শার্ট কীভাবে 600 টাকায় পাওয়া যায়। অর্থাৎ মধ্যবিত্তদের পুরোপুরি ফোকাস থাকে বেশি টাকা বাঁচানোর জন্য, বেশি টাকা আর্ন করার জন্য না। দিনভর 100 টাকা বাঁচানোর জন্য ই কমার্স সাইটে তোলপার করা বন্ধ করে মন দিয়ে নিজের কাজ করলে প্রথমত সময় তো নষ্ট হয় না, দ্বিতীয়ত ওই সারাদিন নষ্ট করে যে কয় টাকা সেভ করলাম তার চেয়ে 3 গুণ অর্জন করা যেতে পারে। তাছাড়া আমি এখন পর্যন্ত এমন কোনো মহাপুরুষ দেখিনি যিনি পয়সা বাঁচিয়ে মিলিয়নিয়ার হয়েছেন, যেখানে বাংলাদেশ ইন্ডিয়াতে পয়সা বাঁচানো লোকের অভাব নেই। টাকা বাঁচিয়ে ব্যাংক রাখলে প্রতি বছর 4% হারে ভ্যালুয়েশন কমতে থাকে, তার মানে আপনি প্রতি বছর আরও গরিব হতে চলেছেন। এক্ষেত্রে আরও বুদ্ধিমানের কাজ হলো টাকাকে সঠিকভাবে কোথাও ইনভেস্ট করা বা সেটি দিয়ে কিছু বিজনেস ক্রিয়েট করা, তাহলে ওই টাকাগুলো আপনাকে আরও টাকা এনে দিবে। নাম্বার ফোর, ইউ বাই থিংস ইউ ক্যান্ট অ্যাফোর্ড। এমন মানুষ অনেক দেখা যায় যারা চাকরি করে 10,000 টাকার কিন্তু বাইক কেনে 4,00,000 টাকার, আইফোন লেটেস্ট মডেল কিনে 1,00,000 টাকার, আর ঋণের বোঝা মাথায় নিয়ে জীবন কাটায়। এবং ওই ঋণের বোঝা মাথায় নিয়ে সে ওই সস্তা চাকরির উপর এতটা নির্ভরশীল হয়ে পড়ে, বস যতই চাপ দিক, যতই খাটিয়ে নিক, চাকরি হারানোর ভয়ে সব সহ্য করে নিতে হয়। সাথে সাথে বেড়ে চলে ঋণের বোঝা, শুধু বাড়ে না ইনকাম। যদি আপনার অবস্থা কিছুটা এমন হয়ে থাকে, তাহলে আপনার রিচ হওয়ার চান্স অনেক কম, আপনি হয়তো মধ্যবিত্তই থেকে যাবেন। এর থেকে বের হওয়ার একটাই উপায়, এই মুহূর্তে সেরকম কিছু না করা যা ঋণের বোঝা আরও বাড়িয়ে দিবে, বরং তার বদলে বেশ কিছু টাকা সেভ করে কোনো বিজনেস স্টার্ট করা বা মাল্টিপল আর্নিং সোর্স তৈরি করা, যা অ্যাকচুয়ালি আপনাকে রিচ হতে সাহায্য করবে। নাম্বার ফাইভ, ইউ বিলিভ গেটিং রিচ ইজ আউট অফ ইউর রেস। আপনি বিশ্বাস করেন যে আপনি কখনো ধনী হতে পারবেন না। মিডল ক্লাসরা ভাবে, আরে ওর ভাগ্য ভালো ছিল, তাই ওর ব্যবসা দাঁড়িয়ে গেছে, আরও ধনী হয়ে গেছে, আমার ফুটো কপাল, আমার ওসব হবে না। এটি একদম ভুল। অজুহাত চাইলে অনেক দেওয়া যায়, কিন্তু কিছু করে দেখানোর জন্য একটা কারণে যথেষ্ট। আর মিডল ক্লাসরা বড় স্বপ্ন দেখতেই ভয় পায়, তো তারা বড় সড়ো গোল অ্যাচিভ করে মিলিয়নিয়ার হবে কিভাবে বলুন? আপনার মধ্যে আছে কি এমন কোনো বারত? আপনি কি ধনী হওয়ার স্বপ্ন দেখেন? দেখেন কি জীবনে বড় কিছু অ্যাচিভ করার স্বপ্ন? দয়া করে আমাকে কমেন্টসে জানিয়ে দিন। আমার এই ভিডিওর উদ্দেশ্য কোনো ক্লাসকে ছোট করার নয়, আমি নিজেও একটা মিডল ক্লাস পরিবার থেকে বিলং করি। সো যদি আমার কথায় কারো খারাপ লেগে থাকে, তাহলে আমি এর জন্য ক্ষমা প্রার্থী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি আপনার কোনো মিডল ক্লাস বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।